হাসপাতাল, সংসার আর বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খুব ব্যস্ত আছে সুমা। নিখিলের সংসারে কোনো তারা নেই, নেই কোনো ব্যস্ততা। জীবনটা বোর হয়ে উঠছে, আর মন মানসিকতা সে তো অবশ্যই। সারাক্ষণ ছটফট করে কাটাচ্ছে আশা। আশা, এ আশা, কি হয়েছে? আসছি তো। চোখ বুঝে হাত বাড়াও। উফ, আচ্ছা। নিখিল দুইটা টিকিট বের করে আশার হাতে দিল। এবার চোখ খুলো। টিকিট? অবাক হয়ে, হ্যাঁ, অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছি। আশা আনন্দে নিখিলকে শক্ত করে জড়িয়ে ধরল। অনবরত কেঁদেই চলছে, কাঁদবেই বা না কেন? এই 4 বছর 4 মাস পর নিখিল তাকে নিয়ে ঘুরতে যাবে। এই কয়েকটা বছর নরকের যন্ত্রণার মতো কাটিয়েছে। নিখিল নিজেকে সামলে নিয়েছে। জোর করে আর যাই হোক, ভাগ্যকে বদলানো যায় না। তাই যে কয়েকদিন বেঁচে থাকবে স্বাভাবিকভাবেই বেঁচে থাকবে। কিন্তু আজও সুমাকে খুঁজে বেড়াচ্ছে, তবে বিফলই হচ্ছে। রাতে খাওয়া দাওয়া সেরে আশা লাগেজ গুছাচ্ছে, আর নিখিল হেল্প করছে। সুমা তার রাজকন্যা আর রাজপুত্রকে নিয়ে ছাদে বসে গল্প করতেছে। দিনের বেলা একদমই সময় দিতে পারে না ডিউটির জন্য, আর মাঝে মাঝে রাতেও জরুরি ডিউটি পড়ে যায়। সেদিন তাদের কি যে অভিমান! রাতে তাদের মামনিকে কাছে চাই চাই, তাই সুমা রাতে খুব কম ডিউটি করে। দাদু ভাই আর দিদার সাথে তাদের ভীষণ ভাব, তারাও খুব ভালোবাসে এই মাটির পুতুল দুটোকে। মামুনি? জি বাবাই। সবার বাবা আছে, আমাদের বাবা কোথায়? ছেলের প্রশ্ন শুনে আচমকা চমকে উঠল সুমা। প্রথম যখন কথা বলতে শিখছে, সেই সময় একদিন ডিউটি শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে মায়ের কাছ থেকে বাচ্চাদের নিয়ে রুমে আসলো সুমা। সারাদিনের ক্লান্ত ক্লান্ত শরীরটা আর মনটা নিয়ে যখন বাড়িতে ফিরে নিজেকে খুব অবশ মনে হয়। কিন্তু বাড়িতে এসে এই মায়াময় মুখ দুটোর দিকে তাকালে অনাবিল শান্তি বয়ে যায়। বুকের সাথে জড়িয়ে নিলে ক্লান্ত বুকটা শান্ত হয়ে যায়। সারা শরীরে আদরের পরশ দিলে ক্লান্ত দেহটা সতেজ হয়ে ওঠে। মাত্র মুখ থেকে আ আ বলি বের হচ্ছে, ওদের অস্পষ্ট শব্দগুলো সুমাকে পাগল করে দিচ্ছে। সুমা বারবার মামনি বলানোর চেষ্টা করতেছে, কিন্তু পূর্ণিমা আর রাজেশ একদমই নারাজ। তারা তাদের মতো কথা বলতেছে। সুমা যখন ব্যর্থ হয়ে বালিশে নিজেকে হেলিয়ে দিল, ঠিক তখনই দুজনই আধো আধো কণ্ঠে বাবা ডেকে উঠল। সেদিনও সুমা চমকে গিয়েছিল। বাবা স্পর্শত দূরের কথা, যেখানে বাবার দেখাটাও আজও মিলে নাই, সেখানে এদের মুখের প্রথম ভাষা বাবা শুনে আঁতকে ওঠারই কথা। এতদিনে ভুলেই গিয়েছিল যে এরা সুমার একার সন্তান না। হ্যাঁ, এদের বাবা আছে। এই সন্তান যখন বড় হয়ে বাবাকে জানতে চাইবে, তখন এদের কি জবাব দেবে? তার সন্তানের বেড়ে ওঠার পথে এই একটা প্রশ্নই প্রভাব ফেলত যথেষ্ট। প্রথম যখন বাচ্চা পেটে আসে, কতই না স্বপ্নের বীজ বুনছিল। তখন মনে হয়েছিল শুকরা যখন আসে দল বেঁধেই আসে। একদিন বাচ্চাদের প্রথম ডাক কি হবে তা নিয়ে সে কি খুনসুটি। নিখিল অফিস থেকে এসে পেটের কাপড়টা সরিয়ে অনেকগুলো আদর দিল, হাত বুলিয়ে দিল, তারপর পেটের উপর মাথা রেখে ভিতরটাকে অনুভব করতে চেষ্টা করছে। এই কি করছো? ইস, আমার সোনামণিদের সাথে জরুরি মিটিং করতেছি, ডিস্টার্ব করো না তো। তুমি সত্যিই পাগল। তিতু? হুম, এই তিতু পাখি। কি, কানে শুনতে পাও না? রেগে যাচ্ছ কেন ময়নাটা? জানো বাবাইটা কি বলছে? ভ্রু কুচকে। কি জানতে চাইল? বলছে, বাবা জানো, আমি যখন কথা বলতে শিখব তখন তোমাকেই ডাকবো প্রথম। না, একদমই না, ওর মামনিকে ডাকবে। দূর, আমাকেই ডাকবে বলেছে। আচ্ছা, তিতু পাখি, আধো আধো কণ্ঠে যখন বাবা বলে ডাকবে, তখন অনুভূতিটা কেমন হবে বলতে পারো? ইস, আমার তো ওর মুখে আধো ভাষায় বাবা শুনতে আর তর সইছে না। এই গন্ডার হনুমান, আমার বাবাই শোনাটা আমার ভিতর বেড়ে উঠছে, তাই ওর মামনিকে ডাকবে। তুমি দেখো, বাবাকেই ডাকবে। হ্যাঁ গো, তোমার ধারণাই সঠিক। আমার কলিজার টুকরোগুলো বাবাকেই ডাকলো, বাট ওদের ডাক শুনে পাগল হয়ে যাওয়া বাবাটা যে ওদের নেই।
আজ এই বাবা শব্দটাই ওদের চলার পথে বাধা হয়ে যাচ্ছে। ও মামনি, কি হলো বলছো না কেন, আমাদের বাবা কোথায়? মেয়ের ডাকে হুঁশ ফিরে পেল সুমা। বলতে শেখার পর থেকে কয়েক শতবার এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে, বারবারই এড়িয়ে যাচ্ছে। আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটা দেখতে পাচ্ছ না? ওখানেই তোমার বাবা থাকে। আমাদের কাছে আসবে না মামুনি? ক্লাসে সবাই বাবার গল্প করে, তখন খুব মনে পড়ে বাবাকে। ম্যাম যখন বাবা বা মাকে নিয়ে রচনা লিখতে বলে, সেই প্রথম থেকে শুধু মাকে নিয়ে লিখছি। জানো মামুনি, খুব ইচ্ছা করে বাবাকে নিয়ে কখনো লিখতে। বাচ্চাদের কথা শুনে চোখের জল আটকে রাখতে পারছে না সুমা। ওদের কথাগুলো বুকে প্রচণ্ড আঘাত করছে। বাবাকে খুব প্রয়োজন তোমাদের? ভীষণ মিস করি। যখন সবার বাবা তার ছেলে মেয়েকে আদর করে, আমাদেরও খুব ইচ্ছা হয় বাবার কোলে চড়তে। ব্যাস, তাহলে আমি ওই দূর আকাশে তারা হয়ে যাই আর তোমাদের বাবাকে পাঠিয়ে দেই। মায়ের মুখে এমন কথা শুনে বাবার মতো মাকে হারানোর ভয়ে দুই বাচ্চাই মায়ের চোখের জল মুছে দিয়ে বুকের সাথে লেপটে রইল। না মামনি, এ কথা বলো না, তোমাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাহলে আর বাবার কথা জানতে চাইবে না তো? প্রমিস, আর কখনো না। প্লিজ মামনি, তুমি কেঁদো না, তাইলে বড্ড কষ্ট হয়। অনেক রাত হয়েছে, এখন ঘুমাবে, নয়তো ক্লাস মিস করবে। বাচ্চাদেরকে রুমে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। চোখে ঘুম নেই, সব কিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শিখেছে সন্তানের মুখের পানে চেয়ে। আজ সেই সন্তানই বারবার অন্ধকার অতীতটাকে সামনে টেনে নিয়ে আসছে। নিখিলরা খুব ভোরে উঠেই রওনা দিল, আশার মনটা খুব ভালো লাগছে। এতদিনে কিছুটা হলেও মনের যন্ত্রণাটা হালকা করার সুযোগ পেল। নিখিলের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে আশা। হোটেলে গিয়ে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা সমুদ্র সৈকত দেখতে বের হল। প্রতিদিনের মতো আজকেও রাজেশ আর পূর্ণিমা তার দিদা আর দাদু ভাইয়ের সাথে হাঁটতে বের হল। মেয়েটা একদম সুমার কার্বন কপি। সমুদ্র বুঝি এর জীবনের একটা পার্ট। সমুদ্র দেখলে আর স্থির থাকতে পারে না, উত্তাল ঢেউ তাকে হাতছানি দিয়ে ডাকে একটু ছুঁয়ে দেখার জন্য। তাই তো প্রতিটা বিকাল সকলকে পাগল করে তুলে সমুদ্র দেখার জন্য। পূর্ণিমা, আসতে নানু ভাই, পরে যাবে তো? বলতে না বলতে ওদের বিপরীত দিক থেকে আসা এক দম্পতির সাথে ধাক্কা লাগে। দুর্ভাগ্যবশত ওনাদের হাতে থাকা আইসক্রিম বক্সটা পড়ে যায়। পূর্ণিমা একবার ওনাদের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল আর মায়াজড়িত কণ্ঠে ভয়ে ভয়ে সরি বলছে। নিখিল কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। বাচ্চাটা বোধহয় শুধু মায়া দিয়েই তৈরি। ও সরি বলা, ভয় পেয়ে ড্রেস খামচে ধরা বুকের ভিতরটায় ধুকধুক সৃষ্টি করে ফেলছে। সুমাকে প্রথম যেদিন দেখে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে, নিখিল তখন ফাইনাল ইয়ারের ছাত্র। তাড়াহুড়া করে গেট দিয়ে ঢুকছে, ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে হাতে থাকা কাগজগুলো পড়ে যায়। সুমা পড়ে যাওয়া কাগজগুলো কুড়িয়ে হাতের মুঠে নিয়ে নিখিলের দিকে বাড়িয়ে দিল। এতক্ষণ ফোনে কথা বলায় ব্যস্ত ছিল, কাগজগুলোর দিকে হাত বাড়িয়ে মেয়েটার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। ভয়ে চোখগুলো বন্ধ করে আছে আর এক হাত দিয়ে কাগজগুলো নিখিলের দিকে বাড়িয়ে দিয়ে অন্য হাতে জামা খামচে ধরে আছে আর ভয়ার্ত মধুমিশ্রিত কণ্ঠে সরি বলে যাচ্ছে। সেদিন তার এই বহুমিশ্রিত রূপ নিখিলকে ঘায়েল করেছিল। আশা শক্ত করে নিখিলের হাত চেপে ধরায় চোখের পলক ফেলল নিখিল। সামনে তাকিয়ে দেখে পরিটা নেই। আশা বুঝতে পারল নিখিল বাচ্চাটাকে খুঁজছে। বাচ্চাটাকে খুঁজছ? এক মুরব্বি এসে সরি বলে বাচ্চাটাকে নিয়ে গেল, তোমার তো কোনো খেয়ালই ছিল না। আশার কথায় ডানে বামে সামনে পিছে খুঁজে দেখছে, অনেক দূরে ভিড়ের মাঝে মিলিয়ে গেছে।